পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণের বেলা বাড়তে চড়ছে তাপমাত্রার পারদ এসবের মাঝে হাওয়া অফিসের ঘোষণা কয়েকদিনের মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণের তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই সঙ্গে গরম বাতাস ঢুকছে রাজ্যে সেই সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত কষ্টও। বেলা বাড়ার সাথে সাথে চড়ছে তাপমাত্রার পারদ এমতো অবস্থায় সকাল সকাল কাজ সেরে ফেলার পরামর্শ চিকিৎসকদের সুস্থ থাকতে বেশি পরিমাণে জলের পাশাপাশি রসালো ফল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা তবে কিছুটা হলেও খুশির খবর জানিয়েছে আলিপুর হাওয়া অফিস জানা গেছে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফনি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সৃষ্টি ঝড়ের প্রভাবে আগামী তেসরা মে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সাথে থাকতে পারে ছোড়ো হাওয়ার দাপট আবহাবিদরা জানিয়েছে ওড়িশার মাটি ছুঁয়ে বাংলাতে আশসে পড়বে ঘূর্ণিঝড় ফনি চৌঠা মে দীঘার কাছে আসছে পড়ার সম্ভাবনা ঝড়ের বেগ থাকতে পারে দেড়শো কিলোমিটারের কাছাকাছি যা ঘূর্ণিঝড় আইলার থেকেও বেশি প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ